আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব 2022 শিক্ষাবর্ষের দাখিল ষষ্ঠ পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, এটি তোমাদের অ্যাসাইনমেন্ট 9-2 অ্যাসাইনমেন্ট দিয়েছে গল্প থেকে অনুপাত ও শতকরা নির্ণয়। দেখো, গল্পটি লক্ষ্য করো, মনোযোগ দিয়ে গল্পটি তোমাকে পড়তে হবে। সামির ও কামাল দুই বন্ধু, তারা ঠিক করলো নিজেদের জন্য বাড়ি তৈরি করবে। তাই তারা দুজনেই আলাদাভাবে পর্যায়ক্রমে ইট, কোলা, বালির গদি ও রড সিমেন্টের দোকানে গেল। সামির 1 নং ইট 15,000টি 550 টাকা দরে 80 বস্তা সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী উন্নত মানের রড ও বালি কিনল। অন্যদিকে কামাল 15% ছাড়ে 2 নং ইট 17,000টি 450 টাকা দরে 80 বস্তা সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী নিম্নমানের রড ও বালি কিনল। 1 নং ও 2 নং ইট দ্বারা ইটের গুণগত মানকে বোঝানো হয়। স্বামীর বাড়ি নির্মাণে বালি ও সিমেন্টের 800 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ব্যবহার করল 5:1। অন্যদিকে কামাল একই পরিমাণ মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ব্যবহার করল 9:1। কামালের দেওয়া বালি ও সিমেন্টের মিশ্রণ দেখে স্বামীর বলল, বন্ধু, তুমি তো মিশ্রণে সিমেন্ট কম দিচ্ছ। বাড়ি তৈরির কিছু বছর পর দেখা গেল কামালের বাড়ির অবস্থা নাজুক হতে লাগলো। অন্যদিকে স্বামীর বাড়ির আগের মতোই রইল। তখন কামাল তার ভুল বুঝতে পারল। বন্ধুরা, এই গল্পটি মনোযোগ সহকারে পড়ে আমাদেরকে দেখো ডান দিকের নির্দেশনায় অনেকগুলো প্রশ্ন করেছে। তার মধ্যে আমাদেরকে প্রথমত দেখো 15% বলতে কী বুঝে, লেখো 15%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এই দুটি মিলিয়ে দেখো ক নং নির্দেশনা রয়েছে। 15% এর অর্থ লেখো লেখা এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। এরপর দেখো স্বামীর ক্রয়কৃত ইটের সংখ্যাকে পূর্ব রাশি এবং কামালের ক্রয়কৃত ইটের সংখ্যাকে উত্তর রাশি ধরে অনুপাত নির্ণয় করো। এরপরে প্রাপ্ত অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করো। এই দুটি মিলিয়ে কিন্তু তোমাদের খ নং প্রশ্ন রয়েছে। স্বামীর কামালের ক্রয়কৃত ইটের সরল অনুপাত ও ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলেছে। এরপরে স্বামীর ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দামের সমতুল অনুপাত নির্ণয় করো। প্রাপ্ত অনুপাতটি লঘু অনুপাত নাকি গুরু অনুপাত যাচাই করো। দেখে এই দুটি মিলি গ নং প্রশ্ন করেছে। স্বামীর ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দামের সমতুল নির্ণয় এবং গুরু অনুপাত যাচাই করান। এরপর দেখো স্বামীর বালি ও সিমেন্টের মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। দেখো এটি হলো ঘ নং রয়েছে। এরপরে আর রয়েছে ঘ নঙ্গে কামালের বালি ও সিমেন্টের মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। দুটি মিলি ঘ নঙ্গের প্রশ্ন। এরপরে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কার বাড়ি টেকসই এবং কেন ব্যাখ্যা করো। দেখো ওমনমে নঙ্গে বলা হয়েছে বাড়ি দুইটির স্থায়িত্ব যাচাই। চলো বন্ধুরা, আমরা নির্দেশনা আলোকে অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে করে বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গল্প থেকে অনুপাত ও শতকরা নির্ণয়। বন্ধুরা দেখো, প্রথমত ক নং প্রশ্ন উত্তর লক্ষ্য করো। তোমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নে লক্ষ্য করো কী বলা আছে প্রশ্নের মধ্যে। দেখো ক নং প্রশ্নের উত্তর 15%-এর অর্থ হচ্ছে কি 100 ভাগের 15 ভাগ। তো এখন এখানে আমরা 100 ভাগের 15 ভাগের 100-কে নিচে যাবে 15 উপরে, তাহলে দেখো এখন এখানে কাটাকাটি করো, করলে কী হচ্ছে 3:20, অর্থাৎ একটি অনুপাতকে শতকরা প্রকাশ করা যায়। আমাদেরকে এখানে বলেছে কি বলেছে তোমাদের প্রশ্নে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এরপরে আমাদের ক নং প্রশ্নে কিন্তু দুইটি প্রশ্ন করেছে এবং দিয়ে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর 15%কে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলেছে। দেখো 15% প্রথম ভাঙবা, 15% মানে কত, 15 ভাগের 100। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয় 3 ভাগের 20। এখন এখানে ভাগ করো দশমিকের ভাগ, তাহলে কত হচ্ছে 0.15। এখন বলা যায় সুতরাং 15% এর দশমিক ভগ্নাংশ হচ্ছে কত 0.15। এরপরে খ নঙে দেখো খ নং প্রশ্নের উত্তর, প্রশ্নে কী বলা হয়েছে তোমাদেরকে আবার বলছে, তোমরা অ্যাসাইনমেন্টে খ নং প্রশ্নে দেখো সেখানে কী বলা হয়েছে। দুইটি প্রশ্ন করেছে, প্রথম প্রশ্নের উত্তর দেখো, খ নং প্রশ্নের উত্তরে দুইটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নের উত্তর দেখো স্বামীর ক্রয়কৃত ইটের সংখ্যা কত, তোমাদের উদ্দীপক দেওয়া আছে অ্যাসাইনমেন্টের যে গল্পটি দেওয়া আছে সেখানে লক্ষ্য করো। আর কামালের ক্রয়কৃত ইটের সংখ্যা তো সেখানে দেওয়া আছে লক্ষ্য করো, তাহলে 15,000 আর 17,000। তো এখন আমরা স্বামীর ও কামালের
এটির সংখ্যা অনুপাত করব। অনুপাত বলতে প্রথমটা প্রথম জায়গায় দিবে, অর্থাৎ 15,000 প্রথম হবে, এরপর অনুপাত 17,000 পরে হবে। তো এখন এখানে কাটাকাটি করে তাহলে 15:17। তো এখন আমাদেরকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, মানে শামির ও কামালের ইটের সংখ্যার ব্যস্ত অনুপাত বের করতে। তো আমরা কিন্তু উপরে দেখো, উপরে থেকে আমরা পেয়েছি কি, শামির ও কামালের ইটের সংখ্যার সরল অনুপাত পেয়েছি 15:17 কত, 17। মনে রাখবা ব্যস্ত অনুপাত বলতে আগেরটা পরে, পরেরটা আগে করা, সেটাকে হলো ব্যস্ত অনুপাত। তাহলে আমরা 15:17 সেটি হলো কি, সরল অনুপাত। এখন আমরা সরল অনুপাতকে আগেরটা পরে, পরেরটা আগের করে দিলে আমরা কি হয়ে যাচ্ছে, ব্যস্ত অনুপাত পেয়ে যাচ্ছি। সুতরাং তাহলে ব্যস্ত অনুপাত হচ্ছে কি, শামির ও কামালের ইটের সংখ্যার ব্যস্ত অনুপাত হচ্ছে 17:15। বন্ধুরা তোমরা তোমাদের প্রশ্ন লক্ষ্য করো, অ্যাসাইনমেন্টের গল্পটি এবং অ্যাসাইনমেন্টের প্রশ্ন, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো গ নং প্রশ্নের উত্তর। এখানেও শামিরের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম গুণ করো, গুণফল। এরপরে কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম বের করো গুণ করে। এখন শামির ও কামালের সিমেন্টের মোট দামের অনুপাত বের করো, প্রথমটা প্রথমে হবে, দ্বিতীয়টা দ্বিতীয় হবে। তাহলে কাটাকাটি করলে কী হচ্ছে, 11:9। এখন 11:9 সমতুল অনুপাত কত, 22:18 দেখো, 18 এরপর যদি 3 দিয়ে করো, মানে 3:11 বা 11:22, এরপরে 4:44, আবার দেখো 3:9 = 18, 3:27, এরপরে 4:36, দেখো সমতুল অনুপাত করো। এটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। এখন আমাদেরকে গরম প্রশ্নে কিন্তু আরেকটি প্রশ্ন করেছে, সেটা হচ্ছে বলেছে অনুপাতটি কি গুরু অনুপাত নাকি লঘু অনুপাত। দেখো আমরা জানি কোনো সরল অনুপাতের পূর্বরাশি উত্তরাশি অপেক্ষা বড় হলে তাকে গুরু অনুপাত বলে। তো এখানে নির্ণয় সরল অনুপাতটি কিন্তু 11:9 কত, 9। তাহলে যার পূর্বরাশি কত, 11, আর উত্তরাশি 9। যেহেতু অনুপাতের পূর্বরাশি উত্তরাশি অপেক্ষা বড়, সুতরাং এই অনুপাতটি, এখানে যে অনুপাতটি আছে, অনুপাতটি কি গুরু অনুপাত, আমাদেরকে সেটাই বলেছে গরম প্রশ্নের দ্বিতীয় প্রশ্নে আর কি। এরপরে দেখো ঘরং প্রশ্নের উত্তর। দেখো এখানেও দুটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, মানে প্রথম প্রশ্নে বলেছে আমাদেরকে বের করতে হবে বালির পরিমাণ কত কেজি এবং সিমেন্টের পরিমাণ কত কেজি। দেখো এখানে মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কিন্তু তোমাদের উদ্দীপকে দেওয়া আছে 800 কেজি। এখন বালি ও সিমেন্টের অনুপাত তাহলে ওখানেও দেওয়া আছে উদ্দীপকে, এই গল্পটিতে লক্ষ্য করো, 5:1। এখন এটা আমরা যোগফল করবো, অনুপাতের রাশিগুলো যোগফল, যোগফল যা আসবে। এখন ওই যোগফলটা আমরা নিচে দিয়ে, মানে যেটা মূল, যেটা মোট পরিমাণ সেটা দিয়ে, মানে এর মানে গুণ কাটাকাটি। তো এখন তোমার অনুপাতের রাশির যোগফল, যোগফলের আগে যে অনুপাত আছে বালির অনুপাত দেখো প্রথম, তাহলে 5, আর দ্বিতীয় সিমেন্টের অনুপাত কত, 1। তো এখানে এই নিয়মটা হলো তোমার যে মোট সংখ্যাটা যেটা থাকবে সেটার সাথে এর দিয়ে, মানে গুণ দিয়ে তোমার মোট অনুপাতের রাশিগুলো যোগফল সেটা নিচে বসে, আর প্রথম অনুপাতটা উপর বসে প্রথম কাজ করবা। এরপরে দ্বিতীয়টার সময়ও মোটটার সাথে, মানে মোট সংখ্যার সাথে এর দিয়ে তোমার অনুপাতের রাশির যোগফল নিচে বসে তোমার ফরে যে অনুপাতটা আছে সেটা উপর দিয়ে কাটাকাটি করে, করার পরে তোমার বের হয়ে যাবে কোনটা কত। এভাবে করে দ্বিতীয়, মানে ঘরং প্রশ্নের উত্তরে দ্বিতীয় প্রশ্ন করেছে বালির পরিমাণ বের করতে এবং সিমেন্টের পরিমাণ বের করতে। দেখো এখানেও সুন্দর করে বের করেছি, দিয়েছি উপরটার মতো করে। সর্বশেষ প্রশ্নটি তোমাদেরকে বলা হয়েছে, কার বাড়ি ট্যাক্সই এবং কেন, মানে কার বাড়ি সবচেয়ে বেশি ট্যাক্সই এবং কেন ট্যাক্স হওয়ার কারণটা কি, সেটা আমাদেরকে এখানে যাচাই করে লিখতে হবে। দেখো সুন্দর করে লিখে দিবে, গণং পথে, গণং হতে আমরা পেয়েছি কি, শামিরের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ কত আর সিমেন্টের পরিমাণ কত লেখো, এরপর কামালের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ কত, সিমেন্টের পরিমাণ কত। এখন দেখো সিমেন্ট আর বালি কিন্তু লক্ষ্য করলে বোঝা যায় কার বাড়িটি ট্যাক্সই। তো মন্তব্যটি সুন্দর লিখে দিতে পারো, উদ্দীপকটি বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় যে কামাল বাড়ি তৈরিতে শামিরের তুলনায় বালি বেশি ব্যবহার করেছে এবং সিমেন্ট তুলনামূলকভাবে কম ব্যবহার করেছে। বালির পরিমাণ বেশি ও সিমেন্টের পরিমাণ আনুপাতিক হারের তুলনায় কম হওয়ায় বাড়িটি নাজুক অবস্থা রয়েছে। অপরদিকে শামির বালি ও সিমেন্টের পরিমাণ ঠিকভাবে দিয়েছে, তাই শামিরের বাড়িটি ট্যাক্সই ও দীর্ঘস্থায়ী হবে। বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিবে, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, সাথে করে বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।